আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য তোকে অনেক ভালোবাসি এই গল্পের 30 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। আরিশা ব্যালকনিতে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। আদ্র ফ্রেশ হয়ে এসে আরিশার পাশে গিয়ে দাঁড়ালো। আরিশার সামনে দৃষ্টি স্থির রেখে বলল, মা ডেকে গিয়েছে ডিনারের জন্য, চলো। আরিশা ঘুরে যেতে নিলে আদ্র ওর হাত ধরে থামিয়ে বলল, কি হয়েছে আমার আরুষনার, গম্ভীর হয়ে আসছো কেন? আজ খুব কষ্ট দিয়ে ফেলছি, তাই না? সরি সোনা, আর এমন হবে না। আরিশা একটু হেসে বলল, তুমি অযথাই ভাবছো, গম্ভীর হয়ে থাকবো কেন? হ্যাঁ, তুমি ফোন ধরছিলে না বলে খুবই টেনশন হয়েছিল, কিন্তু তুমি তো ঠিক আছো, তাই কোনো কষ্ট নেই আমার। আদ্র বলল, আমার মিষ্টি বউটা, চলো আমি তুমি আর আমাদের প্রিন্সটা এখন ডিনার করে আসি। আরিশা বলল, এই কি বললে তুমি? আদ্র বলল, খারাপ কি বলেছি? আরিশা বলল, শোনো, আমি চাই আমাদের কিউট একটা প্রিন্সেস আসুক। তুমি জানো কত ভেবে রেখেছি আমার প্রিন্সেসকে নিয়ে? আদ্র বলল, ও এই কথা, ঠিক আছে আমাদের প্রিন্সেস আসবে, ঠিক তোমার মতো হবে দেখতে। আরিশা বলল, না ও তোমার মতো হবে, মেয়ে তার বাবার মতো হওয়া ভালো আর ছেলে তার মায়ের মতো। আমি জানি আমাদের মেয়ে আসবে আর তোমার মতোই হবে। আদ্র বলল, আরও তুমি না অনেকটা বড় হয়ে গিয়েছো, আমার সেই অবুজ আরওটা নেই, অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে। কেন বড় হলে? আমার মাথামোটা আরওটাই তো ভালো ছিল। আরিশা বলল, তুমি আমাকে মাথামোটা বললে কেন? আদ্র বলল, আমি তো আগের কথা বলছি সোনা, থাক আর আগের মতো হতে হবে না, মানুষ সময়ের সাথেই পরিবর্তন হয়, তুমিও হয়েছো। এই যেমন তোমাকে দেখতে এখন আরও বেশি ভালো লাগে, গাল কেমন ফুলে গিয়ে লল আভা পড়েছে গালে, কিউট লাগে দেখতে, চেহারায় উজ্জ্বলতা আগের থেকে বেড়েছে। আর আরিশা বলল, থাক হয়েছে, আর কিছু বলতে হবে না, এখন খেতে না গেলে মা খুব বকা দেবে, চলো। আদ্র বলল, হ্যাঁ চলো, আমার খুব খিদে পেয়েছে। আরিশা বলল, খাওয়ার কথা মনে করাতে খিদে পেলো, তাই না? আদ্র বলল, তুমি সামনে থাকলে তো আমি সবই ভুলে যাই, খাওয়ার কথা কীভাবে মনে থাকবে বলো? আমার সব কিছু মনে করিয়ে দেওয়ার জন্য আমার মিষ্টি বউটা আছে তো, তাই না? আরিশাকে আদ্র এই অবস্থায় ভার্সিটিতে যেতে মানা করেছে। ভার্সিটির কয়েকটা ফ্রেন্ড আর স্যারের থেকে নোট কালেক্ট করে যতটা পড়ছে বাড়িতে থেকে পড়ছে। আদ্র দুপুরে খাবার পর রুমে এসে সাদাফের সাথে ফোনে কথা বলছে। আদ্র আরও কেমন আছে, কোনো প্রবলেম হচ্ছে না তো? আদ্র বলল, আরও সুস্থ আছে সাদাফ, আমার খুব টেনশন হচ্ছে, দিন যত এগিয়ে আসছে আমার ভয়টা তত বেড়েই চলছে, আমার আরও কিছু হবে না তো? সাদাফ বলল, আদ্র আল্লাহ ভরসা, কিচ্ছু হবে না আরুর, আর তোদের বেবি দুজনেই সুস্থ থাকবে। আচ্ছা আরও সে স্বপ্নটা দেখেছে নাকি? আদ্র বলল, হয়তো না, আমাকে তো বলতো তাহলে, তাছাড়া যে দুবার এমন হয়েছে আরও নিজেকে শান্ত রাখতে পারেনি। সাদাফ বলল, আরও তোকে অনেক ভালোবাসে, তোকে নিয়ে ভাবে, তাই ওসব বাজে স্বপ্ন দেখতো, তুই মাথা থেকে ওসব জেরে ফেলতো, শুধু শুধুই ভাবছিস। আদ্র বলল, তারপরও কেন জানি না ভয় হয় আরুকে নিয়ে। সাদাফ বলল, আরু বলল, আমাকে নিয়ে কিসের ভয় তোমার? আরও হাসি মুখে কথাটি বলে আদ্রর পাশে এসে বসল। আদ্র কিছুটা চমকে উঠল, সাদাফকে বলল, দোস্ত এখন রাখছি, পরে কথা হবে। আদ্র ফোন রেখে আরুর দিকে তাকালো। আরু আবারও বলল, আমাকে নিয়ে কিসের ভয় তোমার, বললে না তো? আদ্র বলল, তোমাকে নিয়ে কিসের ভয় থাকবে আমার, কিছু না। আরিশা আদ্রর হাত মুঠোয় নিয়ে বলল, অন্যদিকে তাকিয়েছো কেন, আমার দিকে তাকাও। আদ্র আমারও মনে হয় তুমি এমন কিছু নিয়ে চিন্তা করো যার কারণ আমি, আমাকে বলো না আদ্র, কি সেই কারণ? আদ্র আরিশাকে টেনে বুকে জড়িয়ে নিয়ে বলল, আরু তুমি হয়তো ভুলে গেছো তাই বলতে চাইনি, কিন্তু না বলেও পারছি না। আরু আমার একটাই চিন্তা, তা হলো তোমার দেখা সেই স্বপ্ন। আরিশা আদ্র টি শার্ট খামচো ধরে বলল, স্বপ্ন ওটা নিয়ে কেন ভাবছো? আমার তো মনে হয় তোমাকে নিয়ে ভাবি, তাই ওরকম খারাপ স্বপ্নটা দেখেছিলাম, তুমি ওটা নিয়ে আর ভেবো না তো। আদ্র বলল, কিন্তু আরও আমার যে খুব ভয় হয়,
যদি সেই স্বপ্নটা আমাদের বাস্তব জীবনে ঘটে, আরো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমার স্বপ্নে একটা বাচ্চার কান্না শুনতে পেতে, এখন আমাদের বেবিও আসতে চলছে। আমি ভাবছি তোমার ডেলিভারির সময় যদি তোমার বা বেবির কিছু। আয়েশা বলল, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাইছো। ভয় পেও না, আমাদের কিচ্ছু হবে না। তোমার ভালোবাসা আমার আর তোমার বেবির একমাত্র ভরসা। এত ভালোবাসা রেখে আমরা হারিয়ে যাবো এত সোজা নাকি? হুম, একটা কথা বলো তো, তুমি এই কারণে আমাকে বেবি নিতে মানা করেছিলে? আদ্র বলল, হ্যাঁ, এ কারণে মানা করেছিলাম। আমার বেঁচে থাকার অক্সিজেন তুমি, আমার জীবনের প্রতিটি ধাপে মিশে গিয়েছো তুমি। আমি কখনো কল্পনা করি না তোমাকে ছাড়া বাঁচার কথা। আর এসে বলল, এত ভালো কেন আমাকে তুমি বাসো? আদ্র বলল, আমার আরো শোনাকে, আমি ছাড়া আর কে ভালোবাসবে শুনি? আমার মিষ্টি বউ যে তুমি। আর এসে বলল, এই এটা কিন্তু ঠিক নয়, তুমি নিজের বউর কথা ভাবলে চলবে? হুম, আমাদের প্রিন্সেস তো রাগ করবে। আদ্রা অরুর গালে ঠোঁট ছুঁয়ে বলল, আমার বউয়ের মধ্যেই তো আমার প্রিন্সেস বড় হয়ে উঠছে। বউকে নিয়ে যতটা ভাবছি ততটাই আমার প্রিন্সেসকে নিয়ে ভাবা হচ্ছে, বুঝছো সোনা? আদ্র এবং বাড়ির সকলের ভালোবাসা নিয়ে বেশ কেটে যাচ্ছে আদ্রর দিনগুলো। আরুর 8 মাস চলছে, এখন মাঝে মাঝে অসুস্থ বোধ করে। সবার যত্নে বিশেষ করে আদ্রর কেয়ারিং আর আরুর নিজের অসুস্থতা ভুলে যায়। কতটা ভাগ্যবতী হলে এমন পরিবার আর বর পাওয়া যায়, আরও এটা ভেবে শুক্রিয়া জানায় আল্লাহর দরবারে। কয়েকদিন ধরে আরিশার পেটে ব্যথা করছে, তবে তা সহ্য করার মতো, তাই কাউকে কিছুই বলেনি। আজ বিকেল থেকে আরও বেড়েছে, সন্ধ্যা যত ঘনিয়ে আসছে আরিশার ব্যথাটা ক্রমশ বাড়ছে। আরিশা ব্যাট শেষ খামচি ধরে ঠোঁট চেপে ব্যথাটা সহ্য করে নেওয়ার চেষ্টা করছে। আরিশার মা রুমে এসে মেয়েকে এভাবে দেখে আঁতকে উঠলেন, দ্রুত আরিশার কাছে গিয়ে বলল, আরিশা এমন করছিস কেন মা? শরীর খারাপ লাগছে, ব্যথা করছে পেটে? আরিশার চোখ বন্ধ অবস্থায় ব্যথায় কুঁকিয়ে উঠে বলল, মা আমার খুব কষ্ট হচ্ছে, আমি এই ব্যথাটা সহ্য করতে আর পারছি না। মা বলল, একটু ধৈর্য ধর মা, আমি আপাকে ডাকছি। আরিশার মা আদ্রর মাকে ডেকে আনলো আর অথকে বলল আদ্রকে ফোন দিতে। অথই আদ্রর ফোনে কল দিয়ে জানতে পারলো আদ্র ফোন তার পিয়ের কাছে রেখে জরুরি মিটিংয়ে আছে, 1 ঘন্টার আগে বের হতে পারবে না। আরিশা আরও ছটফট করছে আদ্রর মা আদ্রর বাবাকে, আরিশার বাবাকে ফোন দিয়ে জানালো। আরিশার বাবা 10 মিনিটের মধ্যে বাড়িতে এসে মেয়ের এমন অবস্থা দেখে তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। আরিশা এত কষ্ট করেও বারবার আদ্রকে খুঁজছে, ও চাইছে আদ্রকে একটু জড়িয়ে ধরতে। আদ্রর হাতটা শক্ত করে ধরতে মন চাইছে। আরিশা কাঁপা কাঁপা গলায় আদ্রর মাকে জিজ্ঞাসা করলো, মা আদ্র কোথায়, উনি আসছে না কেন? মা বলল, আদ্র অফিসে একটা মিটিংয়ে আছে, ফোন ওর কাছে নেই। তোর বাবা আদ্রকে নিয়ে হসপিটালে পৌঁছে যাবে, একটু সহ্য কর, আমরা তোকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাব। আরিশা কথা বলার শক্তিটুকু পাচ্ছে না, তাই আর কথা বাড়ালো না, ব্লিডিং হচ্ছে। আরিশাকে হসপিটালে নিয়ে আসা হলো। ওর অবস্থা দেখে ডাক্তার জানালো ওকে যত দ্রুত সম্ভব ওটিতে নিয়ে যেতে হবে, ওর সিজার করতে হবে। আদ্র এখনও এসে পৌঁছায়নি। আরিশা আদ্রকে না দেখা অবধি কোথাও যাবে না বলে জেদ ধরে আছে, তাই আদ্র না আসা পর্যন্ত আরিশাকে কেবিনে রেখে স্যালাইন দিয়ে রাখা হয়েছে যেন ব্যথা একটু কমে। অবশেষে আদ্র এসেছে, পাগলের মতো দৌড়ে এসে কেবিনে ঢুকলো। আদ্রকে দেখে আরিশার মা আদ্রর মা কেবিন থেকে বেরিয়ে গেল। আরিশার পাশে আদ্র গিয়ে বসলো, ওর হাত শক্ত করে ধরে বলল, অরু খুব কষ্ট হচ্ছে তোমার তাই না? সব ঠিক হয়ে যাবে শোনা, আমার আরও এত কষ্ট হবে জানলে আমি বাচ্চাটার রাখতে দিতাম না। আরও বলল, ছি আদ্র কী বাজে কথা বলছো, তুমি বাবা হয়ে এমন কথা বলো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে, তাতে কি আমার বাচ্চার মুখ দেখার পর এসব কষ্ট দূর হয়ে যাবে? আদ্র আমাকে একটু জড়িয়ে ধরবে? আদ্রর চোখটা লাল হয়ে আছে, পানি জমে আছে চোখের কোণে। আরিশাকে শোয়া থেকে তুলে শক্ত করে জড়িয়ে ধরলো। আরিশার ঠোঁটে চোখে কপালে অজস্র চুমুতে ভরিয়ে দিল। ডাক্তার এসে তাড়া দিতে লাগলো। আদ্রকে উদ্দেশ্য করে বলল, মিস্টার আদ্র আপনার ওয়াইফকে ইমিডিয়েটলি অপারেশন থিয়েটারে নিতে হবে, এভাবে দেরি করতে থাকলে মা ও বাচ্চার ক্ষতি হতে পারে, এমনিতে পেশেন্ট অনেক দুর্বল, ব্লিডিংও হচ্ছে, জানি না বাচ্চাটার কী অবস্থা। আপনাদের উচিত ছিল আপনার ওয়াইফকে আরও আগে সিজার করানো। এনিওয়ে সব রেডি, ওনাকে নিয়ে যেতে হবে, আমি নার্স পাঠিয়ে দিচ্ছি। সবার মুখে টেনশনের ছাপ, আদ্রর মুখের দিকে তো তাকানোই যাচ্ছে না। ওর মনে আরুকে হারানোর ভয়টা আরও থেকে বসেছে, বারবার আরুর শেষের কথাগুলো মনে করে ওর চোখ ভরে আসছে পানিতে।
কিছুতেই নিজেকে শান্ত রাখতে পারছে না। আরিশাকে ওটিতে নিয়ে যাবার আগে আরিশা আদ্রর হাতটা শক্ত করে ধরে রেখেছিল। মায়াভরা দৃষ্টিতে তাকিয়েছিল আদ্রর দিকে, আশেপাশে সবার দিকে তাকিয়ে বলেছিল, তোমরা আমার বেবির জন্য দোয়া করো, যদি আমার কিছু হয়ে যায় আমার আদ্র, আমার ছোট্ট প্রিন্সেসটাকে সামলে রেখো তোমরা। উপস্থিত সবার চোখে পানি জমে গিয়েছিল। আরিশার কথা শুনে আদ্র চোখের পানি ফেলে আরিশার গালে হাত রেখে ভয়ের তো কণ্ঠে বলে উঠল, আরো এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমার কিচ্ছু হবে না, আমার আরো শোনা তো খুব স্ট্রং, তাই না? বাজে চিন্তা একদম করবে না, আমি তোমাকে আর আমাদের ছোট্ট বড়িটাকে চাই, খুব করে চাই, নিজেকে শক্ত রাখো, আল্লাহ আমাদের সহায় হবেন ইনশাআল্লাহ। আমার ভালোবাসার জোর অনেক বেশি, আমি জানি আল্লাহ আমাকে নিরাশ করবে না। আরিশার ঠোঁট চেপে ব্যথা সহ্য করে মুচকে আসলো আদ্র চোখের পানি মুছে দিয়ে বলল, আমার চোখের পানি দেখে যেমন তোমার কষ্ট হয় তেমনটা আমারও হয়, কেঁদো না প্লিজ। কার ভাগ্যে কী লেখা আছে আমরা কেউ জানি না, অনেক শুনেছি বেবি জন্মের সময় মা মারা যায়, আল্লাহ না করুক আমার জন্য এমন কিছু না হয়, আমি তোমার ভালোবাসা নিয়ে আরও বাঁচতে চাই আদ্র, আমাদের প্রিন্সেসকে নিয়ে নিজের হাতে বড় করতে চাই। আদ্র বলল, এভাবে বলে না জান, তোমার কিচ্ছু হবে না, দেখো। কেন জানি না সেই স্বপ্নের কথা মনে পড়ছে, তুমি আমাকে অন্ধকারে রেখে চলে যাচ্ছিলে আর সেই অন্ধকার ঘরে একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল, দেখো প্রায় মিলেই যাচ্ছে, ওটিতে তো তোমাকে ছাড়া একাই থাকবো, সেখানে আলো থাকলেও আমার জন্য অন্ধকার মনে হবে, কারণ তুমি যে থাকবে না পাশে, আমার বেবিটাকেও তো আমার সাথেই থাকবে, সবটা কেমন মিলে যাচ্ছে তাই না? আদ্র, আমার যদি সত্যি কিছু হয়ে যায় তাহলে কিন্তু তুমি একদম ভেঙে পড়বে না, আমাদের মেয়েকে দেখে রাখবে, অনেক আদর করবে ওকে, কেমন? আদ্র বলল, আরো প্লিজ স্টপ, আমি আর নিতে পারছি না এ ধরনের কথা, কেন বলছো তুমি? আমি থাকবো তোমার পাশে, ডাক্তারের সাথে কথা বলবো যেন ওটিতে আমাকে ঢুকতে দেয়, সব ঠিক হয়ে যাবে। আরিশা বলল, আদ্র আমাকে একটু আদর করবে? আদ্র আরো চোখের পানি মুছে দিয়ে ওর সারা মুখে আদর মেখে দিয়েছিল। আরোকে ভিতরে নেওয়ার সময় দুজনে হাত শক্ত করে ধরে একে অপরের দিকে তাকিয়েছিল। আরুর চাহনিটা ছিল স্থির, ও মনে মনে ভেবে নিয়েছিল ওর যদি কিছু হয়ে যায় আদ্র খুব ভেঙে পড়বে ঠিকই, কিন্তু ওদের মেয়েটাকে যদি সুস্থ থাকে তাহলে আদ্রকে আঁকড়ে ধরে বাঁচতে পারবে। আদ্র ডাক্তারকে অনেক অনুরোধ করেও ভিতরে যেতে পারেনি। আদ্র ওটির সামনে থেকে এক পাও নড়ছে না, মনে মনে শুধু আল্লাহকে ডাকছেন যেন মা এবং বাচ্চা দুজনেই সুস্থ থাকে। আরিশার মাও খুব কাঁদছে, মেয়ের বলা কথাগুলোর বাবার বারবার কানে বাজছে তার কার। ওদের পরিবারের সবার মুখেই চিন্তার ছাপ, কেননা আরুর বলা কথাগুলো সবার মনকে নাড়িয়ে দিয়েছে। সাদাফ আদ্রকে বোঝাচ্ছে প্রায় এক ঘন্টা পর ওটির থেকে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া গেল, সকলেই তাকিয়ে আছে ওটির দরজার দিকে। আদ্র সাদাফকে হাত চেপে ধরে বলল, সাদাফ এ আওয়াজ ভিতর থেকে আসছে, আমাদের ছোট্ট পরি কাঁদছে, তাই না? আরু, আমার আরু ঠিক আছে তো? সাদাফ আদ্রকে সান্ত্বনা দিয়ে বলল, হ্যাঁ তোর আরুর ছোট্ট পরিটা কাঁদছে, আরও ঠিক আছে, শান্ত হ। কয়েক মিনিট পর ওটির দরজা খুলতে সবাই এগিয়ে গেল। একজন নার্স ছোট্ট ফুটফুটে একটা বাচ্চাকে এনে আদ্র সামনে দাঁড়িয়ে বলল, মিস্টার আদ্র এ নিন, আপনার ওয়াইফ কন্যা সন্তান জন্ম দিয়েছেন। আদ্র বাচ্চাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, ওদের ছোট্ট পরিটার চোখ নাক ঠোঁট অনেকটাই আদ্রর মতো হয়েছে, বাকি সবার মুখে হাসি ফুটে উঠেছে। আদ্র বাচ্চার দিকে তাকিয়ে নার্সকে জিজ্ঞাসা করলো, আমার ওয়াইফ ও কেমন আছে, ও ঠিক আছে তো? নার্স কিছুই বলল না, পিছন থেকে ডক্টর বেরিয়ে এসে বলল, আপনাদের পেশেন্টকে আরও তিন চার দিন আগে সিজার করানোর প্রয়োজন ছিল, মেবি ওনার কয়েকদিন যাবৎ পেইন হচ্ছিল, কাউকে বলেনি, আমরা তো ভেবেছিলাম বাচ্চাটার প্রবলেম হবে কিন্তু তা হয়নি, আল্লাহর রহমতে বাচ্চাটা পুরোপুরি সুস্থ আছে। কিন্তু আরিশার বাবা এগিয়ে এসে বলল, কিন্তু কি ডাক্তার, আমার মেয়ে ঠিক আছে তো? ডক্টর বলল, দেখুন
ওনার অনেক ব্লিডিং হয়েছিল, আমরা পর্যাপ্ত পরিমাণ ব্লাড দিয়েছি, তাছাড়া পেশেন্টের শরীর খুব দুর্বল ছিল, সিজারের আগে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছিল, ইঞ্জেকশন দিয়ে শ্বাস নেওয়াটা স্বাভাবিক করে তারপর কাজ শুরু করেছি। পেশেন্ট ঠিকই ছিল, তবে বাচ্চা জন্ম দেওয়ার পরে ওনার আবারও শ্বাসকষ্ট শুরু হয়। আমরা দ্রুত অক্সিজেন দিই, তার কিছুক্ষণ পর উনি সেন্সলেস হয়ে গিয়েছেন, সেন্স না ফেরা পর্যন্ত কিছুই বলতে পারছি না, তবে আশা করছি সুস্থ হয়ে উঠবে, কারণ পেশেন্টের ব্লাড প্রেশারটা স্বাভাবিক আছে। সবটা শুনে আদ্রা খানিকটা পিছিয়ে গেল, ওর বুকের ভিতরটা থমড়ে মুচড়ে যাচ্ছে, বারবার মনে হচ্ছে ওর আরও আর ফিরবে না। আদ্রর মা বাচ্চাকে নিয়ে আদ্রর কাছে গিয়ে বলল, আদ্র কিচ্ছু হবে না বাবা, দেখিস আমাদের আরিশা সুস্থ হয়ে উঠবে, সেন্স ফিরে আসবে ওর খুব তাড়াতাড়ি, তোর মেয়েকে কোলে নিবি না? আদ্র বাচ্চার মুখে হাত বুলিয়ে শান্ত গলায় বলল, মা আমার আরুর সেন্স না আসা পর্যন্ত আমি ওকে কোলে নেব না। তো ফ্রেন্ডস, আদ্র কি সত্যি তার আরুকে হারিয়ে ফেলবে নাকি আরো সুস্থ হবে? আদ্র ওদের ছোট্ট পরি আর পরিবারের সাথে হাসি খুশিতে জীবন কাটাবে, আপনাদের মতামত কী? আশা করছি কমেন্ট করে জানাবেন, আর পরবর্তী গল্প পাওয়া পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আর আনন্দের মাঝেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।